ঘুরে এলাম ঘরের কাছেই দেবানন্দপুর। কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এই দেবানন্দপুরে। জন্ম থেকে কৈশোর অবধি তিনি এখানেই সময় কাটান এবং তার বাড়ি সব কিছু খুব সুন্দরভাবে এখানে বাঁচিয়ে রাখা হয়েছে। সেখানে খুব সুন্দরভাবে সব জায়গা দেখতে পাওয়া যায়। শহরের থেকে এই কোলাহল থেকে শুধুমাত্র 15-20 কিলোমিটার দূরে এত সুন্দর একটা গ্রাম, চারিদিকে এত সবুজ, দেখে সত্যিই মন ভরে যায়। মনে হবে বারবার যেন আবার এখানে আসতে পারি, আবার যেন প্রকৃতিকে অনুভব করতে পারি।